শিয়ালদা স্টেশন থেকে নর্থের ট্রেন ধরে সোদপুরে নামুন, সেখান থেকে রাসমেলার মাঠ, সাধুর মোড়ে এই বাড়িটা। বর্তমান সময়ের এক নম্বর বাঙালি স্ট্রাইকারের স্থায়ী আবাস এটাই। এলাকাতে নেমে যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে তাদের লাইট হাউস কোথায় থাকে। হ্যাঁ, নরহরি শ্রেষ্ঠার বাড়ি এটাই। কাস্টমসের হয়ে কলকাতা লিগ খেলেছেন, কলকাতা লিগে হাইস্ট স্কোরার। জাতীয় গেমসে বাংলাকে সোনা দিয়েছে যে সোনার দল, তার কাণ্ডারি নরহরি শ্রেষ্ঠা। কোলাপুরে চলতি সন্তোষ ট্রফির গ্রুপ পর্যায়ের প্রথম পাঁচটি ম্যাচেই বাংলাকে জিতিয়েছে যারা, তার কাণ্ডারি এই নরহরি শ্রেষ্ঠা। কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের প্রিয় পাত্র, নরহরির বাড়িতে গিয়েছিলাম আমরা, সন্ধেটা কাটালাম তার সঙ্গেই। বাবা মায়ের বড় আদরের ধন নরহরি। হ্যাঁ, বাংলার ফুটবলেরও আদরের ধন নরহরি। নরহরি আর এক কন্যা, দুই সন্তানকে নিয়ে দারুণ আছেন এই দম্পতি। ছেলের ফুটবল খেলার স্বপ্নকে তারাও ইন্ধন যোগান, যতটা সম্ভব করা যায় বাবা মায়ের পক্ষ থেকে তারা করেন। আগে বাড়ি ছিল দমদমে, সেখানে পর্যাপ্ত ফুটবল খেলার মাঠ নেই বলে এখানে চলে আসেন নরহরি শ্রেষ্ঠার বাবা। দেওয়াল জুড়ে সাজানো রয়েছে অসংখ্য মেডেল স্মারক, আর তার মাঝখানে জলজল করছিল বাঁধানো ওই ফ্রেমটা, যার মধ্যে রয়েছে নীল রঙের ওই স্বপ্ন। হ্যাঁ, ইতিমধ্যেই জাতীয় দলের জার্সি তার চাপানো হয়ে গেছে। অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে দাপিয়ে খেলেছেন নরহরি শ্রেষ্ঠা, যদিও তা এখন অতীত। নরহরির সামনের রাস্তাটা কি কাঁটা বেছানো, একেবারেই কি ফরাস বেছানো রাস্তা নয়। যে পরিমাণ গোল সে করে, যেভাবে দাপটের সঙ্গে ফুটবল খেলে, আইএসএল আই লিগ চলার সময় তার বাইরে থাকেন কি করে নরহরি, এই প্রশ্ন জাগে সবার মধ্যে। অর্জিত মেডেল স্মারকের মাঝখানে দাঁড়িয়ে এই প্রশ্নই কি করছিলেন নরহরি শ্রেষ্ঠা। গোকুলাম কেরালা এফসিতে সই করেছেন আই লিগ দলে, সন্তোষ খেলবেন বলে রেজিস্ট্রেশন করাননি, তাহলে বাংলার হয়ে সন্তোষ ট্রফি খেলা যেত না। আসলে নরহরি শ্রেষ্ঠা একটা চাকরি চায় শুধু। আমরা কথা বলেছিলাম ওর মায়ের সঙ্গে, মা বললেন নরহরির মতো স্বপ্নটা তারাও দেখছেন, বড় দল, চাকরি, জাতীয় দল। স্বপ্ন তো অনেকই স্বপ্ন আছে, কিন্তু কি বলবো, ছেলে যদি ভালো করে খেলবে আর কি। যখন টিভির পর্দায় দেখেন ছেলে খেলছে তখন কেমন লাগে? খুবই ভালো লাগে, মানে খুব কি বলবো আর বলতে পারছি না আমি, মানে এত খুশি হই আমরা, মানে ভাবতে পারিনি যে আমার ছেলেকে আমি টিভিতে দেখবো। আর নরহরি শ্রেষ্ঠা, হ্যাঁ, অনেক কথাই বলে দিলেন এক্সট্রা টাইম বাংলার ক্যামেরার সামনে, তবে বলতে ভুললেন না একটা চাকরি চাই শুধু। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাংলা দলের অধিনায়ক নরহরি শ্রেষ্ঠা। দাদা, তোমাকে স্বাগত এক্সট্রা টাইম বাংলায়। থ্যাংক ইউ। এবং প্রথম বার পরপর পাঁচ ম্যাচে জয়, দলকে, দলের এই পারফরমেন্সে কতটা কনফিডেন্স পেলে? অবশ্যই আমার দল খুব ভালো একটা সেট আপে আছে, আর কম্বিনেশনও আমাদের খুব ভালো হয়েছে, যেহেতু আমরা ন্যাশনাল গেমসের বেশিরভাগ ছেলে আছে, তো সবাই ন্যাশনাল গেমসে পারফর্ম ভালো করেছে বলেই সন্তোষ ট্রফিতে আছে। তো এখন স্যার যেটা ভালো করেছেন সেটা এখন বোঝাই যাচ্ছে যে আমাদের কত ভালো বোঝাপড়াটা আছে টিমে। পরপর পাঁচ ম্যাচে জয়টা যখন তোমরা গেছিলে, যখন তোমরা এটা কি ভেবেছিলে? না, পাঁচ ম্যাচ বলে না, আমরা প্রত্যেক ম্যাচ হিসাবেই খেলাটা মানে শুরু করেছিলাম যে আমরা এভরি ম্যাচ স্টেপে নেব, তো প্রত্যেক ম্যাচ করে খেলেছি, জিত জিতেছি, ওটা লাস্টে কাউন্ট হয়েছে যে পাঁচ ম্যাচে পাঁচটা জয়, তো আমরা খুব খুশি ওটার জন্য। তুমি তো মোহন বাগানের হয়ে সই করেছিলে এবং সম্ভবত 2017-তে সন্তোষ ট্রফি দলের হয়েও ছিলে, তারপর নরহরি শ্রেষ্ঠা অফ হয়ে গেল, কোথাও কি ফোকাসিংয়ের সমস্যা? না, সেরকম কিছু না, তারপর আমি তো খেলেছি, যেহেতু কলকাতায় ছিলাম না বলে হয়তো ফোকাসে ছিলাম না, হয়তো আমি তখন বাইরে ছিলাম, যেমনি ফাতে হায়দ্রাবাদ বলে একটা টিম আছে ওখানে ছিলাম, তারপরে ব্যাঙ্গালোর ইউনাইটেড বলে একটা টিমে ছিলাম, যেহেতু কলকাতায় ছিল না বলে হয়তো সেরকম ছিল। নরহরি শ্রেষ্ঠা এই সন্তোষ ট্রফিতে আমরা দেখলাম যে টপ স্কোরার, এবং কলকাতা লিগেরও টপ স্কোরার, এবং জাতীয় গেমসেও টপ স্কোরার, আইএসএলে কমেন্টেটরদের মুখেও কিন্তু তোমার কথা শোনা যায়, সেক্ষেত্রে কোথাও আইএসএলকে কি মিস করো? না, অবশ্যই, যদি চান্স পেলে কেন নেব না, এটা যদি সেরকম অপরচুনিটি আসে
তো অবশ্যই আমি চেষ্টা করব যাওয়ার আইএসএলে। আরেকটা প্রশ্ন, চাকরি চাও নাকি আরও একবার বুঝিয়ে দিতে চাও বাংলা দলের হয়ে সেই স্ট্রাইকার একমাত্র নরহরি শ্রেষ্ঠাই? সে ঠিকই আছে, চাকরি তো দরকার, কেন এখন মোটামুটি বেঙ্গলে ভালো ভালো সব প্লেয়ারেরই চাকরি আছে, তো অবশ্যই চাকরি একটা দরকার আছে। তুমি তো জাতীয় গেমসে পারফরমেন্স করার পর এবং সোনা পাওয়ার পরে কিন্তু তুমি এলিজিবল হয়ে গিয়েছো বলা যেতে পারে চাকরির জন্য, কোথা থেকে অফার আসছে? অফার সেরকম আসেনি, আবার কোনো কোনো জায়গায় শুনেছি, জানি না সেটা সত্যি কি, ন্যাশনাল গেমস নর্মস নাকি ক্যারি ফরওয়ার্ড করে না, তো আমি সেটা জানি না, তো আমি সেগুলো অত ইয়ে করছি না, তো আমি জাস্ট এখন ফোকাস সন্তোষ ট্রফিতেই আছে আর কি। আইএসএল তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং তুমি কতটা মরিয়া আইএসএল খেলার জন্য? না দেখো, অবশ্যই এখন বলতে গেলে ইন্ডিয়ার টপ ফুটবল প্ল্যাটফর্ম আইএসএল, তো অবশ্যই আমার একটা আইএসএল প্ল্যাটফর্মে যাওয়ার একটা মানে ইচ্ছা আছে আর কি, তো দেখছি চান্স যদি অপরচুনিটি আসে তো অবশ্যই আমি এটা নেব। গোকুলামে সই করেছো যেটুকু আমরা জানি, সেক্ষেত্রে কবে জয়েন করছো কিছু ভাবনা চিন্তা করেছো? না সেটা আমি আমার এজেন্টের সাথে কথা বলেছি, ওরাই সব ব্যাপার এখন আমাকে দেখছে, তো দেখছি সেরকম প্রবলেম হচ্ছে না আর কি। জাতীয় গেমসে টপ স্কোরার যখন হয়েছিল তখন কলকাতার কোনো ক্লাব থেকে সেভাবে যোগাযোগ করা হয়েছিল? হ্যাঁ, তখন আমাকে এক দুটো ক্লাব বলেছিল, কিন্তু বড় ক্লাব বলে সেরকম কেউ বলেনি, সেটা আমি জানি না। এর জন্য কাউকে দোষারোপ করবে? না না সেরকম কিছু না। নরহরি শ্রেষ্ঠ আর কি প্রমাণ করতে চায় এখান থেকে, তুমি এখন যেভাবে পারফরমেন্স করছো এই জায়গা থেকে কি প্রমাণ করতে চাও নিজের উপরে? প্রমাণের কিছু নেই, আমি ডে বাই ডে নিজেকে ইম্প্রুভ করতে চাই, আর বাকিটা ঠাকুরের উপরে আছে। সন্তোষ ট্রফিতে তোমার দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখেছি, কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য তোমার এই পারফরমেন্সের পেছনে তার কতটা অবদান? অবশ্যই স্যার খালি আমাকে বলে না, সব প্লেয়ারদেরই খুব ভালো এনকারেজ করে স্যার, যেটা সাহস দেয় প্লেয়ারদেরকে, মানে এনকারেজ করে সাহস দেয় প্লেয়ারদেরকে যে খেল তো রাম বাকি আমি আছি, এইটাই মানে কোচ সব মানে আমাকে বলে না, যেমনি অনেক প্লেয়ার আছে শুরু গোলকিপার থেকে শুরু অবধি, তো স্যার আমাদের পুশ করে বলেই আমাদের খেলা ভালো মাঠে খেলতে পারি আর। তোমার বাড়ি সোদপুরে এবং আমরা জানি যে এই সোদপুরের মাঠে থেকে কিন্তু বহু ফুটবলারের জন্ম হয়েছে, তুমি মূলত এই সোদপুর থেকে এই যে উঠে এসেছো এখান থেকে কি শিখেছো? না আমি তো বেশি দিন হয়নি সোদপুরে এসেছি, তো আমি এখন সোদপুরে আছি, এখন আমি সোদপুর ক্লাবেই প্র্যাকটিস যাই, আমাদের সামনেই আছে ক্লাব, তো ওখানেই আমি সকালে প্র্যাকটিসে যাই আর কি। তোমার এই যে ফুটবলের প্রতি যে টান এবং এতে পরিবারের কতটা গুরুত্ব তোমার কাছে? না সে তো আমার বাবা মা ছোটোবেলা থেকে আমাকে খুব সাপোর্ট করে, বাবা মা দুজনই প্রচুর সাপোর্ট করে ফুটবল খেলার জন্য, তো পরিবার দিক দিয়ে আমি ফুল সাপোর্ট পাই। বাংলা ইতিমধ্যেই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে সন্তোষ ট্রফিতে, এবং বাংলাকে সন্তোষ দেওয়ার জন্য নরহরি শ্রেষ্ঠ অধিনায়ক কতটা বদ্ধপরিকর? হ্যাঁ খালি একা তো ম্যাচ জেতা যায় না, আমরা ফুল টিম একসাথে ভালো খেলি বলেই এই ফলাফলটা এসছে, খালি আমার জন্য তো এই রেজাল্ট আসেনি, যেহেতু আমরা টিম গেম তো আমাদের সব ছেলেই ভালো খেলছে, ভালো রিদিমে আছে আর কি, তো সে এই জন্যই আমরা ফুল টিমকেই ক্রেডিট যে আমরা একটা ভালো ফল করে এসেছি, আবার ফোকাস করবো নেক্সট রাউন্ডের জন্য। অধিনায়ক হিসাবে দল এবং সমর্থকদের কি বার্তা দেবে? সেরকম না, তুমি যেরকম সাপোর্ট করছে সাপোর্ট করুক আমাদের, আর আমি চাই আমরা এই রিদিমটাই ফলো করি আর ফাইনাল রাউন্ডে যেন ভালো রেজাল্ট করি আমরা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।